বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে মোবাইল দিয়ে কীভাবে আপনারা কার্টুন ভিডিও তৈরি করবেন আর এই কার্টুন ভিডিও তৈরি করে কীভাবে ফেসবুক ইউটিউবে আপলোড করে প্রতি মাসে মোটা টাকা ইনকাম করবেন এই মোটা টাকার অ্যামাউন্টটা আমি ফিক্সড বললাম না কারণ আপনি চাইলে প্রতি মাসে পাঁচ হাজার টাকাও ইনকাম করতে পারেন দশ হাজার টাকাও ইনকাম করতে পারেন এক লাখ টাকাও ইনকাম করতে পারেন আবার চাইলে আনলিমিটেড ইনকাম করতে পারেন কারণ এই ইনকামটা ডিপেন্ড করবে আপনার উপর আপনি যত ভালো স্কিল বা দক্ষতার সাথে কাজ করবেন তত কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে তত বেশি ভিউজ আসবে এবং আপনার ইনকামটাও তত বেশি হবে আপনি চাইলে কিন্তু আনলিমিটেড ইনকাম করতে পারেন এই কার্টুন ভিডিও তৈরি করে আর সব থেকে মজার বিষয় হচ্ছে কার্টুন ভিডিও তৈরি করার জন্য আপনাকে এইভাবে ক্যামেরার সামনে বসে ক্যাম ভিডিও করতে হবে না আপনি ক্যামেরার পিছনে জাস্ট একটা মাইক্রোফোন লাগবে এই মাইক্রোফোনের সাহায্যে আপনি ভয়েস ওভার দিয়ে বা ভয়েস রেকর্ড করে কিন্তু আপনি কার্টুন ভিডিও তৈরি করে ফেলতে পারবেন আর আপনি যদি একবার ভালো এক্সপার্ট হয়ে যান তাহলে কিন্তু এই কার্টুন ভিডিওগুলো তৈরি করার জন্য আপনার বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে আপনি ভয়েস রেকর্ড দিয়ে কোন ক্যারেক্টার কি কথা বলবে সেই কথাগুলো জাস্ট রেকর্ড করবেন আর আপনি কিন্তু খুব কম সময়ের মধ্যে একটা ভিডিও তৈরি করে ফেলতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন সহজ নিয়মে শেখাবো মানে এমন সহজভাবে শেখাব যারা মোবাইল সম্বন্ধে অত ভালো কিছু জানে না বা শুধুমাত্র মোবাইল ইউজ করতে জানে তারাও আজকের এই ভিডিওটি দেখে শিখতে পারবেন তার মানে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি দেখলে যে কেউ শিখতে পারবেন তাই আজকের ভিডিওটি আপনারা একটুকু স্কিপ না করে শুরুর থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে এই অ্যাপটার নাম হচ্ছে আপনি প্লে স্টোরে এসে সার্চ করবেন প্লোটাগন লিখে ঠিক আছে প্লোটাগন লিখে আপনি সার্চ করবেন এই স্পেলিংটা দেখতে পাচ্ছেন প্লোটাগন স্টোরি তো এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন তো আমার অ্যাপটি ইনস্টল হয়ে গেছে এবারে আমি ওপেন করতেছি তো ওপেন করতে এখানে একটু সময় লাগে এখানে অ্যালাউ করতে বলবে আপনারা অ্যালাউ করে দেবেন এখানে একটু সময় লাগবে তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও তো এখানে আপনাকে ভিডিও ক্রিয়েট করতে হবে তো আপনি এখানে ভিডি ক্রিয়েট ভিডিওর এখানে ক্লিক করে দেবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও অপশানটা এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম একটা ব্ল্যাক স্ক্রিন আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেট মোর সিনস নো অ্যাডস মানে অ্যাড আসবে না মোর সিনস হ্যাঁ সিনস আসবে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন নিতে বলছে তো এখানে আপনাকে কোনো সাবস্ক্রিপশন নিতে হবে না আপনি ফ্রিতে কাজ করতে পারবেন ঠিক আছে তো এখানে আপনারা অনেকগুলো সিন দেখতে পারবেন গাড়িতে বসে আপনি কোনো কার্টুন ভিডিও তৈরি করতে চান নাকি রেস্টুরেন্টে বসাতে চান কার্টুনগুলোকে তো অনেকগুলো সিন পেয়ে যাবেন তো এই সিনগুলো যেহেতু পেইড ভার্সন তো আমি পেইড ভার্সনে যাচ্ছি না আমি আপনাদের ফ্রিতে শেখাচ্ছি ঠিক আছে ফ্রিতে আপনি তৈরি করতে পারবেন তো এখানে প্রথম আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন সিন এই সিন আপনাকে একটা ক্রিয়েট করতে হবে সিনের এখানে ক্লিক করতে হবে সিনের এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফ্রিতে কিন্তু অনেকগুলো আপনাকে সিন দিয়ে দেবে ঠিক আছে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে আপনি হোটেলে কোনো কার্টুন ভিডিও তৈরি করবেন নাকি রেস্টুরেন্টে করবেন তো আপনাকে এখানে যে কোনো একটা সিন নিতে হবে ঠিক আছে তো মনে করেন আমি এই সিনটা নিচ্ছি এই সিনটা নিচ্ছি ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এই সিনটা কিন্তু আমার ফোনে ডাউনলোড হবে ঠিক আছে এই অ্যাপে ডাউনলোড হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এই সিনটা কিন্তু চলে আসছে ঠিক আছে স্ট্রিট কর্নার তো এবারে এখানে আপনারা ছোট করে এখানে দেখতে পাচ্ছেন নো অ্যাক্টর লেখা আছে ঠিক আছে তো এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে অ্যাক্টর আপনাকে নিতে হবে মানে কে কে অভিনয় করবে এই কারণে অ্যাক্টর নিতে হবে তো আপনি চাইলে দুইজন নিতে পারেন আপনি চাইলে তিনজন নিতে পারেন চার পাঁচজন নিতে পারেন ঠিক আছে তো আপনার সুবিধা অনুযায়ী আপনি ক্যারেক্টার নেবেন তো এখানে মেল ফিমেল উভয় ক্যারেক্টার আপনি পেয়ে যাবেন তো এখানে ক্যারেক্টার এই যে ক্রিয়েট ক্যারেক্টার ঠিক আছে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্যারেক্টার এখানে আপনাকে ক্লিক করতে হবে মানে ক্যারেক্টার আপনাকে আগে তৈরি করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনি মেল ক্যারেক্টার তৈরি করতে পারবেন ফিমেল ক্যারেক্টারও তৈরি করতে পারবেন তো আমি এখানে মেল ক্যারেক্টার তৈরি করব তো আমি এখানে মেলের এখানে ক্লিক করে দিচ্ছি এবার এখানে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে এখানে ক্লিক করে দিলে কিন্তু ফেসটা চেঞ্জ হবে তো আমি এখানে ফেস ফেসের এখানে কোন ফেসটা নেব এখানে অনেকগুলো ফেজ আছে তো এখানে যতগুলো ফেসে আপনি এখানে ক্লিক করবেন এখানে ছেলেটার কিন্তু মুখটা একটু অন্যরকম হবে ঠিক আছে তো আপনি কোন ফেসে আপনি ছেলেটাকে রোল করাবেন সেই ফেসটা আপনি সিলেক্ট করবেন তো মনে করেন আমি এই ফেসটা নিচ্ছি ঠিক আছে এই ক্যারেক্টারকে আমি চুলের চুলের স্টাইল কীরকম দেবো এখানে অনেকগুলো হেয়ার স্টাইল পেয়ে যাবেন চুলের কালার কি দেবেন সাদা দেবেন নাকি ব্রাউন দেবেন নাকি অন্য কালার দেবেন ঠিক আছে তো এখানে আপনি চুলের কালার দিতে পারবেন হেয়ার স্টাইল দিতে পারবেন ঠিক আছে তো কতগুলো পেইড আছে তো পেইডগুলো ইউজ করবেন না আপনি যেগুলো ফ্রি আছে সেগুলো ইউজ করবেন ঠিক আছে তো আমি মনে করুন এই হেয়ার স্টাইল দিলাম চুলের চুলের কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি ব্ল্যাক করে দিলাম আপনি চাইলে এখানে এই যে গোপ আছে তো আপনি গোপ দিতে পারেন ঠিক আছে এইভাবে দাড়ি গোপ দিতে পারেন যদি আপনার আপনার দরকার পড়ে তাহলে আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে নো করে দিচ্ছি নো করে দিচ্ছি তো এখানে আই মানে চোখের যে ইয়েটা সেটা আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে আপনি চোখের যে চোখের ইয়েটা করবেন সেই রকম চোখ হবে লাল চোখ কালো চোখ ঠিক আছে তো আমি এই রকমই করে দিলাম আমি আপনাদের জাস্ট বোঝাচ্ছি ঠিক আছে ডিটেলস দেখাতে গেলে অনেক সময় লাগবে এখানে আপনি চোখের কালার চেঞ্জ করতে পারবেন তারপরে এই অপশানে যদি ক্লিক করে দেন তাহলে আপনি এখানে বিভিন্ন রকমের চশমা পেয়ে যাবেন সানগ্লাসেস পেয়ে যাবেন তো এগুলো আপনি ইউজ করতে পারেন আপনার ক্যারেক্টারের সাথে ইউজ করতে পারেন এখানে প্রথমে ডাউনলোড হবে তারপরে এখানে কিন্তু সেট হয়ে যাবে ঠিক আছে তো এখানে চশমা ইউজ করতে পারেন আমি চশমা ইউজ করতেছি না তারপরে এখানে টি শার্ট এই টি শার্টটা আপনি চেঞ্জ করে দিতে পারেন কোন কোন কালারের টি শার্ট দেবেন এই যে এখানে আমি আপনাদের একটা জিনিস বুঝিয়ে দিই এই যে এই যে চিহ্নগুলো আছে এগুলো কিন্তু পেইড এগুলো ছাড়া আপনি যে টি শার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফ্রি ঠিক আছে তো এগুলো ক্লিক করলে হবে না এগুলো আপনাকে পেইড ভার্সনে যেতে হবে তো আমরা এখানে ফ্রিতেই কিন্তু অনেক টুলস পেয়ে যাব অনেক ফিচার পেয়ে যাব ওই ফ্রি ফিচার দিয়েই কিন্তু আমরা প্রথমে ভিডিও তৈরি করব ঠিক আছে তো আমরা এখানে ফ্রি যে টি শার্টগুলো আছে সেগুলো ব্যবহার করব তো আমি এই টি শার্টটা মনে করুন ব্যবহার করব ঠিক আছে তারপরে এখানে প্যান্ট প্যান্টের কালার কি প্যান্টের কালার আমরা চেঞ্জ করতে পারবো তারপরে শ্যুস শুসের মানে জুতোর কালার কি হবে জুতো কোন কোন মডেলের হবে সব কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো আমি এগুলো করে নিচ্ছি করে নেওয়ার পরে এই মনে করেন আমার ক্যারেক্টারটা মোটামুটি পারফেক্ট হয়ে গেছে ক্যারেক্টার ক্রিয়েট করা হয়ে গেছে এবার আমি এখানে এই যে ব্যাক যে বাটনটা আছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এই যে ক্যারেক্টার ওয়ান মানে ক্যারেক্টার কিন্তু আমার একটা তৈরি করা হয়ে গেল ঠিক আছে তারপরে আমি কিন্তু এখানে আর একটা ক্যারেক্টার তৈরি করতে পারি এখানে আমি আবার এখানে ক্রিয়েট ক্যারেক্টারে যাব যাব যাওয়ার পরে এখানে আমি আর একটা ক্যারেক্টার ঠিক আছে তো আমি যেভাবে যেভাবে আপনাদের দেখালাম ঠিক সেইভাবে আমি আর একটা ক্যারেক্টার তৈরি করে নিচ্ছি তো এটা যেভাবে আছে সেইভাবেই আমি আর একটা ক্যারেক্টার তৈরি করে নিলাম ঠিক আছে তো এখানে অ্যাড আসলে আপনারা অ্যাডটাকে স্কিপ করে দেবেন বা ক্রস করে দেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারের নাম হলো টনি আর এই এই ক্যারেক্টারের নাম হচ্ছে যাই হোক যে কোনো একটা নাম আছে । তো এখানে ক্যারেক্টারের নাম দেওয়ার জন্য এখানে আপনারা এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন ক্যারেক্টারের পাশে এই থ্রি ডটে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে কিন্তু ক্যারেক্টারটাকে এডিট করতে পারবেন ক্যারেক্টারটা ক্যারেক্টারটাকে সেম ক্যারেক্টারটাকে কপি করতে পারবেন তারপর এখানে রিনেম রিনেমের এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারের নাম দিতে পারবেন ঠিক আছে টনি আছে এখানে আর একটা দিচ্ছি মনি ঠিক আছে মনি তো এই যে এই যে দুই দুই বন্ধু আমি ক্রিয়েট করলাম ঠিক আছে এই দুই বন্ধু দিয়েই আমি আপনাদের একটা কার্টুন ভিডিও শর্টকাট একটা করে দেখাচ্ছি ঠিক আছে তারপরে আপনি চাইলে এখানে আরও ক্যারেক্টার তৈরি করতে পারবেন এখানে যদি আরও ক্যারেক্টার তৈরি করতে চান তাহলে এখানে আবার যেতে হবে ঠিক আছে তো এখানে যতগুলো ক্যারেক্টার আপনি নেবেন কার্টুনে ততগুলো এখানে ক্যারেক্টার তৈরি করতে হবে তো আমি এখানে ক্যারেক্টার তৈরি করা হয়ে গেছে আমার এবারে আমাকে কি করতে হবে আমি এবারে এখানে ব্যাক করতেছি ঠিক আছে ব্যাক করার পরে এবারে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা যে সিনটা নিয়েছি স্ট্রিট কর্নারের যে সিনটা নিয়েছি এবারে এই সিনটার মধ্যে আমরা ক্যারেক্টারগুলোকে রোল করাবো ঠিক আছে তো প্রথমে এখানে নো ক্যারেক্টার আছে নো ক্যারেক্টার এখানে আমরা এখানে আমরা ক্লিক করে দেব যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমরা আমাদের ক্যারেক্টার চুজ করতে বলতেছে ঠিক আছে তো আমরা প্রথমে এই যে মনি যে ক্যারেক্টারটা নিলাম এই মনিকে আমরা নিয়ে নিলাম ঠিক আছে তারপরে এইখানে ক্লিক করে আমরা এখানে আর একটা ক্যারেক্টার নিব আমাদের দ্বিতীয় যে ক্যারেক্টার সেটা হচ্ছে টনি তো এই টনি টনি এবং মনি এই দুইটা ক্যারেক্টারকে আমরা নিলাম নেওয়ার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টু দ্য লেফট অফ দ্য ডোর মানে ডোরের বাদিকে আর টু দ্য রাইট অফ দ্য ডোর মানে দরজার ডান দিকে দরজার ডান দিকে একজন বা দিকে একজন ঠিক আছে তো আপনি কাকে কোথায় রাখবেন তো আপনি এখানে চাইলে কর্নারে রাখতে পারেন একটা ক্যারেক্টারকে কর্নারে রাখতে পারেন এই যে কর্নারে চলে গেল তারপরে এখানে চাইলে ওকে আপনি বেঞ্চের মধ্যে বসিয়ে দিতে পারেন এখানে বেঞ্চ আছে বেঞ্চের মধ্যে বসিয়ে দিতে পারেন তারপরে এখানে ডোর লেফট রাইট এখানে ক্লিক করলে আপনারা দরজার ডান দিক বা দিকে বসাতে পারবেন মানে এই এই এগুলোতে ক্লিক করলে কিন্তু মানে ক্যারেক্টারের মধ্যে অবস্থান পরিবর্তন হবে ঠিক আছে তো আমি এইভাবে করে নিলাম তো এবারে আমাদের মূল বিষয় হচ্ছে এই ক্যারেক্টারগুলোকে কথা বলাতে হবে তো এই ক্যারেক্টারগুলোকে কিভাবে আমরা কথা বলাবো ক্যারেক্টারগুলোকে কথা বলানোর জন্য আমরা এই যে এই যে টুলটা আছে এই যে ফিচার্সটা আছে এখানে আমরা ক্লিক করে দেব। এখানে যখনই আমরা ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন নো অ্যাক্টর এই নো অ্যাক্টরে আমাদের ক্লিক করতে হবে তো আমরা এখানে নো অ্যাক্টরে ক্লিক করব তো এখানে আমরা যে দুটো ক্যারেক্টার নিয়েছি এই দুটো ক্যারেক্টারের নাম আসছে মনি এবং টনি তো আপনি প্রথমে কাকে কথা বলাবেন তো আমি প্রথমে এখানে মনিকে কথা বলাবো ঠিক আছে তো আমি আমি এখানে মনিকে সিলেক্ট করে দিলাম ঠিক আছে তো আপনার যে ক্যারেক্টারকে আপনি প্রথমে কথা বলাবেন সেই ক্যারেক্টারের নামটা ওখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস ওভার দেওয়ার একটা অপশান দেওয়া আছে এই ভয়েস অপশানে আপনাকে ক্লিক করে ভয়েস দিতে হবে ঠিক আছে আর আপনি চাইলে এখানে রাইট ডায়লগ হেয়ার মানে আপনি এখানে এখানে মনে করুন আপনি এমন একটা ডায়লগ বলবেন যে ডায়লগটা আপনার না দেখে বলাটা কঠিন হয়ে যাবে তো আপনি সেই ডায়লগটা এখানে লিখতে পারেন এখানে আপনি লিখতে পারেন ডায়লগটা ঠিক আছে লেখার পরে এটা দেখে দেখে আপনি আপনি এখানে বলতে পারেন ঠিক আছে এই সুবিধাটাও কিন্তু এখানে আছে মানে এক কথা স্কিপ দেখে দেখে আপনি বলবেন তো আমাদের এখানে অত দরকার নেই আমরা এখানে জাস্ট এখানে ভয়েসের এখানে ক্লিক করব এখানে ভয়েসের এখানে ক্লিক করব আর এখানে কথা বলাব ঠিক আছে তো আমি এখানে এই ক্যারেক্টারকে দিয়ে প্রথমে কি বলাবো তাহলে আমি এখানে একটা যে কোনো একটা ভয়েস করে দিচ্ছি ভয়েসের যে লাল যে অপশানটা আছে এই যে লাল যে অপশানটা আছে এখানে আমরা ক্লিক একবার যদি চাপ চাপিয়ে ধরি তাহলে কিন্তু এখানে রেকর্ড শুরু হবে ঠিক আছে তো এখানে আমরা যা বলবো ওই ক্যারেক্টার কিন্তু তাই বলবে ঠিক আছে তো আমি এখানে যে কোনো একটা কথা বলছি কিরে বন্ধু কেমন আছিস শুনলাম তুই নাকি অসুস্থ তো আমি এখানে মনির একটা ভয়েস দিলাম দেওয়ার পরে এখানে এই যে রাইট চিহ্ন আছে এই রাইট চিহ্নতে ক্লিক করতে হবে তো আমার ভয়েসটা রেকর্ড করা হয়ে গেছে এবারে আমি এখানে প্লে করে দিচ্ছি ঠিক আছে এই যে এখানে প্লে অপশন আছে এই ভিডিওটাই আমি প্লে করে দিচ্ছি তো আমি এখানে প্লে করে দিলাম কিরে বন্ধু কেমন আছিস শুনলাম নাকি অসুস্থ তো আপনারা দেখতে পাচ্ছেন ভয়েসটা কিন্তু আমার সুন্দর হয়েছে ঠিক আছে তো এরপরে টনিকে দিয়ে কথা বলাবো তো টনিকে দিয়ে কথা বলানোর জন্য আমাকে এখানে এখানে কী করতে হবে আবার এই অপশানে যেতে হবে যতবার আপনি ক্যারেক্টার চেঞ্জ করে কথা বলাবেন ততবার কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এবারে টনিকে কথা বলার জন্য আমি এখানে এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে নো অ্যাক্টরের এখানে এবারে আমি টনিকে সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে টনিকে সিলেক্ট করে দিলাম তারপরে কিন্তু এখানে এবারে টনিকে দেখাচ্ছে তো এবারে এই টনি কি বলবে সেটা আমি বলছি তো অবশ্যই যদি আপনি গলা চেঞ্জ করতে পারেন তাহলে কিন্তু এখানে ভালো হবে মানে দুইটা ক্যারেক্টার যদি নেন তাহলে দুই রকম ভয়েস যদি আপনি দিতে পারেন তাহলে ভালো হবে আর যদি দুই রকম ভয়েস দিতে না পারেন তাহলে আপনি কীভাবে এডিটিংয়ের মাধ্যমে দুই রকম ভয়েস দেবেন সেটাও আমি এই ভিডিওতে দেখাবো ঠিক আছে তো এবারে টনি কি বলবে টনির এখানে ভয়েসের এখানে আমি ক্লিক করে দিচ্ছি ভয়েসের এখানে ক্লিক করে টনি যেটা বলবে সেটা আমি রেকর্ড করতেছি হ্যাঁ রে বন্ধু আর বলিস না কয়েকদিন থেকে জ্বর সর্দি মাথা ব্যথা বিছানা থেকে উঠতে পারছিলাম না যাক আজকে একটু সুস্থ হয়েছি তাই তোর সঙ্গে দেখা হলো তারপরে এখানে চিহ্নতে ক্লিক করে দিচ্ছি তো এখানে ভয়েসটা হয়ে গেছে এবারে আমি শুনতেছি আরে বন্ধু আর বলিস না কয়েকদিন থেকে জ্বর সর্দি মাথা ব্যথা বিছানা থেকে উঠতে পারছিলাম না যাক আজকে একটু সুস্থ হয়েছি তাই তোর সঙ্গে দেখা হলো তো আপনারা শুনতে পারলেন দুটো ক্যারেক্টার কিন্তু কথা বললো তারপরে আমি এখানে আবার টনিকে আবার মনিকে কথা বলাবো ঠিক আছে তো এখানে আবার আমি এখানে ক্যারেক্টার এখানে এখানে ক্লিক করে দিলাম তারপরে এখানে নো ক্যারেক্টার এখানে এখানে মনি মণিকে নিলাম মনিকে নেওয়ার পরে এবারে মনি তার পরিপ্রেক্ষিতে কি বলবে সেটা আমি বলতেছি ঠিক আছে তারপরে এই ক্যারেক্টারগুলো কিভাবে হাত নড়াবে কিভাবে মুখের এক্সপ্রেশন দিবে সেটারও কিন্তু ব্যাপার আছে ঠিক আছে একটা কার্টুন ভিডিও তৈরি করতে গেলে কিন্তু অনেক মাথা খাটাতে হয় অনেক সময় লাগে ঠিক আছে তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ঠিক আছে তারপরে আমি এখানে মনিকে দিয়ে একটা কথা বলাবো হ্যাঁ রে বন্ধু তুই এত অসুস্থ ছিলিস আমাকে একটা ফোন করিস আমাকে একটা ফোন করতে পারতিস যাই হোক এখন সুস্থ হয়েছিস খুব খুশি হলাম আর ওষুধ ঠিকঠাক মতো খাস তো যাই হোক আমি আপনাদের জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য কিন্তু এই ভয়েসগুলো দিচ্ছি ঠিক আছে এগুলো মানে একদম একটা ভিডিও বানানোর জন্য একদম ঠিক না আমি আপনাদের জাস্ট উদাহরণ দিচ্ছি ঠিক আছে এইভাবে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করবেন তো এইভাবে কিন্তু মোটামুটি আমার মর্নি দুইবার কথা বললো টনি একবার কথা বললো তারপরে আমি মানে টনিকে আবার কথা বলাতে পারবো মনিকে আবার কথা বলাতে পারবো তো কথা বলানোর সিস্টেম হচ্ছে এই যে এখানে যেতে হবে এখানে যেতে হবে তারপর ভয়েস ওভারে ক্লিক করে ভয়েস দিতে হবে ঠিক আছে তো এইভাবে কিন্তু পুরো আপনি সিরিয়াল বাই সিরিয়াল টনি একবার কথা বলবে মনি একবার কথা বলবে আপনার এই ক্যারেক্টার একবার কথা বলবে ওই ক্যারেক্টার একবার কথা বলবে এখানে যদি চার পাঁচজন ক্যারেক্টার নেন তাহলে চার পাঁচজনকে চার পাঁচজনের নাম সিলেক্ট করে 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 এক একটা করে ভয়েস দেবেন ঠিক আছে তাহলে কিন্তু একটা প্রপার একটা কার্টুন ভিডিও সিন তৈরি হবে ঠিক আছে তো এখন যদি আমি আরও লং করি ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে আপনাদের বুঝতে অসুবিধা হবে তো এই এইটুকুর মধ্যে আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে কার্টুনকে কথা বলাতে হয় ঠিক আছে তো এবারে আরেকটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কার্টুনকে কিভাবে এক্সপ্রেশন দিতে হয় মানে ধরুন একটা হাসির এক্সপ্রেশন সেটা হাসবে একটা স্যাড মুমেন্টের এক্সপ্রেশন সেটা স্যাড দেবে একটা অ্যাংরি এক্সপ্রেশন মানে রাগান্বিত হলে কিভাবে কথা বলবে সেই এক্সপ্রেশনগুলো কীভাবে আপনারা দেবেন তো মনে করুন এই যে মনি কথা বলল। মনির কথা বলার কোনো কিন্তু এক্সপ্রেশন নাই একদম নর্মালভাবে কথা বলতেছে হাতও নড়ছে না কোনো কিছু নড়ছে না তো আমরা এখানে কীভাবে এক্সপ্রেশন দেবো তো এখানে মনির ক্যারেক্টারে প্রথমে এক্সপ্রেশন দিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে ন্যাচারাল যে দেখতে পাচ্ছেন এই ন্যাচারালটাতে আপনারা ক্লিক করে দেবেন ন্যাচারালটাতে ক্লিক করে দিলে কিন্তু এখানে অনেকগুলো এক্সপ্রেশনের কিন্তু লিস্ট আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এগুলো কিন্তু জাস্ট আপনাকে একটু বুঝতে হবে এগুলো বুঝতে না বুঝলে কিন্তু আপনি ঠিকঠাক এক্সপ্রেশন দিতে পারবেন না তো যদিও না বুঝেন তাহলে এক একটা করে এক্সপ্রেশনে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে ওই ক্যারেক্টারটা কীরকম রকম এক্সপ্রেশন দিচ্ছে তো সেই অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারবেন ঠিক আছে মনি কথা বললো মনি কথাটা কিভাবে হবে একটু হাত নাড়িয়ে হবে তাহলে তারপরে এখানে অনেকগুলো এক্সপ্রেশনের নাম আছে ক্রাইং মানে কেঁদে কেঁদে কথা বলবে ড্যান্সিং ডান্স করতে করতে কথা বলবে ঠিক আছে তো এখানে কিন্তু ইটিং পপকর্ন মানে পপকর্ন খেতে খেতে কথা বলবে তো এখানে অনেকগুলো আছে আই রোলিং চোখ ঘুরিয়ে কথা বলবে যাই হোক এখানে অনেকগুলো আপনারা এক্সপ্রেশন পেয়ে যাবেন তো আমি এখানে হাত নাড়িয়ে কথা বলবে এই এই এক্সপ্রেশনটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন টক টু দ্য হ্যান্ড ঠিক আছে হাত নাড়িয়ে কথা বলবে এখানে আমি ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাত নাড়িয়ে এই ক্যারেক্টারটা কথা বলবে তো আমি এখানে প্লে করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হাত নাড়িয়ে কথা বললো তো যে ক্যারেক্টারকে আপনি এক্সপ্রেশন দেবেন সেই ক্যারেক্টারের নামের পাশে ক্লিক করবেন তাহলেই হবে এখানে ক্লিক করে দিলাম তারপরে এখানে টনি তো টনি কিভাবে কথাটা বলবে তো এই যে টনি বলতেছে যে কয়েকদিন থেকে জ্বর সর্দি মাথা ব্যথা তার মানে ও একটু স্যাডভাবে বলবে তো আমি এখানে এক্সপ্রেশনটাতে অবশ্যই এখানে স্যাড ক্লিক করে দেবো তো এখানে স্যাড আছে দেখতে পাচ্ছেন স্যাডে ক্লিক করে দিলাম তো ও কিন্তু স্যাডভাবে বলবে ঠিক আছে তো আমি এবারে প্লে করে দিচ্ছি হ্যাঁ বন্ধু আর বলিস না কয়েকদিন থেকে জ্বর সর্দি মাথা ব্যথা বিছানা থেকে উঠতে পারছিলাম না তো দেখতে পারলাম ও কিন্তু স্যাডভাবে কথাটা বললো ঠিক আছে তো এবারে আমাকে মনির ক্যারেক্টারে এক্সপ্রেশন দিতে হবে আমি এখানে মনির ক্যারেক্টারে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে নেচারে ক্লিক করলাম টক টু হ্যান্ড এটা দিলেই হবে ঠিক আছে তো যাই হোক এখানে আমি যে কোনো একটা এক্সাম্পল হিসাবে দিয়ে দিলাম ঠিক আছে তো এক্সপ্রেশনটা একদম মিলে গেছে তো এবারে যদি আমি শুরু থেকে প্লে করি তাহলে আমি আপনাদের দেখাচ্ছি শুরুর থেকে সিনটা কীরকম হয়েছে তো আমি এখানে মনির থেকে শুরু করতেছি একদম শুরুর থেকে কী রে বন্ধু কেমন আছিস শুনলাম তুই নাকি অসুস্থ হ্যাঁ রে বন্ধু আর বলিস না কয়েকদিন থেকে জ্বর সর্দি মাথা ব্যথা বিছানা থেকে উঠতে পারছিলাম না যাক আজকে একটু সুস্থ হয়েছি তাই তোর সঙ্গে দেখা হলো হ্যাঁ বন্ধু তুই এত অসুস্থ ছিলিস আমাকে একটা ফোন করিস আমাকে একটা ফোন করতে পারতিস যাই হোক এখন সুস্থ হয়েছিস খুব খুশি হলাম আর ওষুধ ঠিকঠাক মতো খাস তো বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা সিন তৈরি করতে হয় কিভাবে কার্টুনকে কথা বলাতে হয় কিভাবে কার্টুনের এক্সপ্রেশন দিতে হয় তো এই বিষয়গুলো কিন্তু একদম কমন ব্যাপার এই বিষয়গুলো যদি আপনারা না শিখতে পারেন তাহলে কিন্তু আপনি কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন না তো এই বিষয়গুলো আমি আপনাদের আজকের ভিডিওতে আমি আপনাদের একদম ক্লিয়ার বুঝিয়ে দিলাম এরপরে এই ভিডিওটাকে কিভাবে আপনি সেভ করবেন ঠিক আছে ভিডিওটাকে সেভ করার জন্য ভিডিওটাকে সেভ করার জন্য আপনি জাস্ট এই যে এখানে যে সেভের যে অপশানটা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ ভিডিও ঠিক আছে সেভ ভিডিওতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট উইথ সাবটাইটেল এক্সপোর্ট উইদাউট সাব সাবটাইটেল মানে সাবটাইটেল অর্থাৎ কথা বলার সাথে সাথে যে যে কথাগুলো বলেছে সেগুলো একদম লেখা হয়ে উঠবে সেগুলো আমরা তো সাবটাইটেল ব্যবহার করিনি তো যাই হোক আমরা এখানে এক্সপোর্ট উইদাউট সাবটাইটেলে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে এখানে আমরা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে সেভ হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন রেন্ডারিং যদি আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাহলে রেন্ডার হতে একটু সময় লাগে ঠিক আছে তো এখানে রেন্ডার হয়ে কিন্তু অবশ্যই আমাদের ফোনের গ্যালারিতে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে তো এখানে রেন্ডার হতে হতে আমি একটা আপনাদের কথা বলি এই যে ভিডিওটা যে আজকে তৈরি করে দেখালাম আপনাদের এখানে শুধুমাত্র একটা সিন তৈরি করে দেখালাম এরপরে এই ভিডিওর মধ্যে কিন্তু আরও অনেক কাজ আছে কারণ এই কার্টুনগুলোর ভয়েস চেঞ্জ করতে হবে মানে একটা ভয়েসের সাথে আর ভয়েস অন্যরকম হতে হবে অন্য ক্যারেক্টারের ভয়েস অন্য হতে হবে তো এরকমভাবে কিভাবে আপনি তৈরি করবেন এটা কোন সফটওয়্যারে গিয়ে আপনি কোন এডিটিং সফটওয়্যারে গিয়ে আপনি ভয়েস চেঞ্জ করবেন সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের পরের ভিডিওতে ভালো করে ক্লিয়ার করে দেখিয়ে দেব ঠিক আছে কারণ এই ভিডিওতে যদি আমি আপনাদের পুরোপুরি দেখাতে চাই তাহলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারাও বোরিং হয়ে যাবেন তো অল্প অল্প করে শিখলে আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন এবং ভালোভাবে শিখতে পারবেন ঠিক আছে তো এরপরে কি কি কাজ থাকলো এরপরে কাজ থাকলো যে ভয়েসের মানে ক্যারেক্টারের ভয়েস কীভাবে চেঞ্জ করতে হবে তারপরে ওই যে এখানে কিন্তু একটা লোগো আসবে ঠিক আছে আমি আপনাদের দেখাচ্ছি এখানে ডান করে দিচ্ছি এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে ডান করে দিলাম ডান করে দেওয়ার পরে আমি এবারে গ্যালারিতে দেখতেছি ঠিক আছে এরপরে এই ভিডিওর মধ্যে এই কার্টুন ভিডিওর মধ্যে কিন্তু একটা লোগো আসবে উপরের দিকে আমরা যেহেতু এখানে ফ্রি ভার্সন ব্যবহার করতেছি মানে ফ্রিতে কাজ করতেছি সেজন্য কিন্তু একটা ওয়াটারমার্ক আসবে এই ওয়াটারমার্কটাকে কিভাবে তুলে দিতে হবে রিমুভ করতে হবে সেটাও কিন্তু পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঠিক আছে তো এর পরের দিন আমি আপনাদের এইখান থেকেই ভিডিওটা দেখাবো যে ভয়েস কিভাবে চেঞ্জ করতে হবে তারপরে এই ভিডিওটাকে কিভাবে এডিটিং করতে হবে তারপরে একটা সিনের পরে আর একটা সিন যা আসবে মানে মনে করেন আমরা এই যে স্ট্রিট স্ট্রিটের রাস্তার একটা সিন তুললাম তারপরে গাড়িতে কিভাবে চলবে বা হেটে হেটে কিভাবে কথা বলবে ক্যারেক্টারগুলো কার্টুনগুলো হ্যাঁ সেগুলো কিন্তু পরপর একটা করে সিন তৈরি করতে হবে আপনাকে পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড বা এক মিনিট এরকম করে সিন তৈরি করতে হবে সিন করে 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 আপনাকে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে কিন্তু ওই সিনগুলোকে জুড়ে দিতে হবে তারপরেই কিন্তু আপনি একটা বড় কার্টুন তৈরি করতে পারবেন ঠিক আছে তো আপনারা দেখতে পারলেন এই ভিডিওটা কিন্তু মোটামুটি একটা সুন্দর একটা কার্টুন ভিডিও তৈরি হয়ে গেছে মানে একটা সিন হলেও তৈরি হয়ে গেছে তো এইভাবে আপনারা পরপর বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে বা বিভিন্ন সিনে আপনারা কিন্তু কার্টুন ভিডিও পার্ট পাট করে শ্যুট করে এডিটিংয়ের মাধ্যমে একখানে করে একটা বড় ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে তো নেক্সট আমি এই ভিডিওর পার্ট টু ভিডিও যখন বানাবো আপনারা অবশ্যই দেখবেন এই ভিডিওর পার্ট টু দেখলে আপনারা এই কার্টুন ভিডিও কিভাবে তৈরি করতে হয় মোবাইল দিয়ে হানড্রেড পার্সেন্ট শিখতে পারবেন আপাতত আজকে আপনি আমি আপনাদের বেসিক জিনিসগুলো বুঝিয়ে দিলাম মোটামুটি আপনার এই ভিডিও দেখে সেভেন্টি পার্সেন্ট শেখা হয়ে গেছে আর থার্টি পার্সেন্ট আমি পার্ট টু ভিডিওতে দেখিয়ে দিব ঠিক আছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ